আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যাচ্ছি ড্যাফোডিল ইউনিভার্সিটির মেইন ক্যাম্পাস ঘুরতে, আর আমার সাথে যাচ্ছে রাফি ভাইয়া, ভাইয়ার ফ্রেন্ড অ্যান্ড তার ছোট ভাই। এখন চলে আসছি ধানমন্ডির ড্যাফোডিল ইউনিভার্সিটির আগের ক্যাম্পাসে, আর এখান থেকে ভার্সিটির বাসে করে যাচ্ছি সেখানে। যাওয়ার পথে শহর ও গ্রামের সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি, সাথে নদীরও দেখা পেয়ে যাই। আমরা চলে আসছি ক্যাম্পাসের সামনে, আর এখানেই সকালে নাস্তা সেরে নিই। এখন ক্যাম্পাস দেখবো আর আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। গাইজ, এখন মেইন বিল্ডিংয়ের সামনে আসি, ভিডিও করতেছি, ঘুরতেছি, খুবই ভালো লাগতেছে। এখান থেকে সম্পূর্ণ বিল্ডিংটা দেখা যাচ্ছে। যে ভাইয়া পুরা, এটা হচ্ছে ক্যাম্পাসের সম্পূর্ণ ম্যাপ, বিশাল বড় এরিয়া। আমরা পার্কিং এরিয়াতে ঢুকে পড়ছি, এখন আমরা লিফটে করে একদম টপ ফ্লোরে যাব। এই যে আমরা একদম টপ ফ্লোরে চলে আসছি সবাই, অস্থির ভিউ এখানে, অস্থির জোশ। এই যে উপরে সান, এই যে বিশাল বড় একটা মাঠ, আর সম্পূর্ণ এরিয়াটা। আর ওই সাইডটাতে যাই, দেখি আরও কত সুন্দর ভিউ পাওয়া যায়। উপরে এখনও কাজ শেষ হয়নি, এটা নতুন রানিং কাজ চলতেছে, তারপর আমরা আসছি আপনাদেরকে সম্পূর্ণ ভিউটা দেখানোর জন্য। এত জোশ ভিউ, এটা বলার বাহিরে। তুমি তো জানো যে কোথায় কী আছে, একটু বলো দেখি আমাদেরকে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বনমায়া, এই এরিয়াটা বনমায়া। এটা আমাদের এবি বিল্ডিং, এবি বিল্ডিং, আমরা দাঁড়াই আছি এবি ফোরে। সবুজটা ছেলেদের হোস্টেল আর সাদাটা মেয়েদের। ও, নিচে এটা হচ্ছে আমাদের অডিটোরিয়াম, একাত্তর অডিটোরিয়াম। হ্যাঁ, অডিটোরিয়াম। এটা আমাদের ছোট একটা মাঠ, ক্রিকেট খেলা। আচ্ছা, এটা তো আমাদের বড় মাঠ, ওটা আমাদের মসজিদ ছোটটা। অ্যান্ড এটা আমাদের ক্যাফেটেরিয়া, ওই যে লাল কালারের যেটা, না ওইটা না, এই পাশেরটা, ওই যে। ও আচ্ছা আচ্ছা, এখানে আমাদের স্টোর আছে, পাশে ওটা জিম, নীল কালার শেড যেটা। হ্যাঁ, ওটা আমাদের ক্যাফেটেরিয়া, এন্ড পাশেরটা হচ্ছে আমাদের জিম। জিম বিশাল বড় কিন্তু এরিয়াটা, আর খুবই সুন্দর। এটার মেইন সৌন্দর্য কিন্তু এই উপর থেকেই দেখা যায় ভালো। আমি এখানে আসছি আর আমার খুবই ভালো লাগতেছে জায়গাটা। রাফি ভাইয়াকে পার্সোনালি আমি অনেক থ্যাংকস জানাই। গাইজ, আমাদের ছবি টবি তোলা শেষ। এই যে রাফি ভাইয়ের হাতে ক্যামেরা, ভাইয়া কিন্তু আমাকে বেশ কয়েকটা ভালো ভালো ছবি তুলে দিছে। এখন আমরা নিচে যাচ্ছি। গাইজ, এখন চলে আসছি অডিটোরিয়ামের ভিতরে, আর এই হচ্ছে অডিটোরিয়াম, বিশাল বড় একটা জায়গা। সব ক্রেডিট হলো ভাইয়া আর আপুর, তাদের চেহারা দেখে তাকে সবকিছু খুব তাড়াতাড়ি দিয়ে দিচ্ছে। কস্টিউম গাউন পরেছে ভাইয়া, এই যে আরেকজন বাম থেকে ডানে ঘুরে আমরা গ্র্যাজুয়েট হয়েছি, লাইক দিস উই গট গ্র্যাজুয়েটেড। হ্যাঁ, তারপর একটা যে স্টাইল আছে সবার, এভাবে ছুরে মারতে হয়, সেটা আমরা করব একটু। হ্যাঁ, এই যে ক্যামেরা আছে, সব কিছু রেডি। এই যে আমাদের কি জানি নাম ভাইয়ার, শারিয়া সরকার সাজিম। হ্যাঁ, যত বড় নাম কইছে আমি যে কোনটা দিয়ে ডাকবো আল্লাহই জানে। একটা ডাকেন, একটা ডাকেন, কি হলো ভাই, আমরা কি। আমরা এখন চলে আসছি বনমায়াতে, আর বনমায়া নাকি কখনোই ফাঁকা থাকে না, দেখেন কত মানুষ। বনমায়া মাঠে বসে আছি, এখনও সেইভাবে বসিনি, কঠিন ঘামে গেছি, খুব গরম লাগতেছে, রোদ বাতাস। আর মেইন কথা হচ্ছে যে সম্পূর্ণ ক্যাম্পাসটা হাঁটতেছি, যার কারণে খুবই ক্লান্ত হয়ে যাচ্ছি। ও আমাদের রাফি স্যার, কি মনে হয় ব্রো, ঢুকছে
গাইজ, আজকে আমরা অনেক ঘুরলাম, অনেক চিল করলাম সবাই মিলে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ ভাইয়া। আল্লাহ হাফেজ ভাইয়া।